হাই ফ্রেন্ডস, ওয়েলকাম মাই চ্যানেল। আজ আমি আপনাদের কাছে শেয়ার করব পালং শাকের একটি রেসিপি। পালং শাক কিন্তু আমাদের শরীরের পক্ষে খুবই উপকার। আজ আমি বানাবো পালং শাক দিয়ে মুগ ডাল, খেতে কিন্তু অসাধারণ। এটা কিন্তু আপনারা ভাতের সাথে খেতে পারেন, কিংবা রুটির সাথে খেতে বেশ ভালো লাগে। আশা করছি আপনাদের অবশ্যই ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, এরকম নিত্য নতুন রেসিপির জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন, আর পাশে থাকা বেল ঘন্টাটি অবশ্যই প্রেস করবেন। তো চলুন মূল পর্বে যাওয়া যাক। গ্যাসটা অন করে দিয়েছি। প্রথমে আমি ডালটাকে ভেজে নেব, হালকা ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নেব। একটা পাত্রে জল বসিয়ে দিয়েছি, জলটা হালকা গরম হয়ে এসছে, এর মধ্যে দিয়ে দেবো ভাজা ডাল। ডালটা আমি হালকা ধুয়ে নিয়েছি। এবার সামান্য পরিমাণ লবণ দিয়ে দেবো ডালটা সিদ্ধ হওয়ার জন্য। সিদ্ধ হতে দেব, দেখুন সিদ্ধ হয়ে গেছে, পুরোপুরি সিদ্ধ না করলেও হবে। এখন আমি তুলে নেব। একটা কড়াই বসিয়ে দিয়েছি, এবার পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, তেলটা গরম হতে দেব। গরম হয়ে গেছে, এবার দিয়ে দেবো গোটা জিরে, একটা শুকনো লঙ্কা, একটু ভেঙে দিলাম, একটু ফ্রাই করে নেব। ফ্রাই করা হয়ে গেছে, একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, পেঁয়াজটাও একটু ফ্রাই করে নেব। ফ্রাই করা হয়ে গেছে, এবার দিয়ে দেব গ্রেট করা আদা রসুন, আদা রসুনটাও ফ্রাই করে নেব। ফ্রাই করা হয়ে গেছে, এবার দিয়ে দেবো তিনটে কাঁচা লঙ্কা, একটু চিড়ে নিয়েছি। এখন অ্যাড করব টমেটো কুচি, একটা বড় সাইজের টমেটো কুচি দিয়ে দিলাম। টমেটোটা ভালোভাবে কষিয়ে নিতে হবে। টমেটোটা ভালোভাবে কষানো হয়ে গেছে, এখন আমি মশলা অ্যাড করব। দিয়ে দেবো হাফ চামচ হলুদ গুঁড়ো, সামান্য পরিমাণ জিরের গুঁড়ো, স্বাদ মতো লবণ। এবারে মিশিয়ে নেব, সব কিছু ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আমি অ্যাড করব পালং শাক, ভালোভাবে ধুয়ে কেটে নিয়েছি। মশলার সঙ্গে মিশিয়ে নিতে হবে। দেখুন শাক থেকে জল বেরিয়েছে হালকা, শাকটাকে সিদ্ধ হতে দেব, তার জন্য ঢাকনা দিয়ে দিলাম। প্রায় দু মিনিট পর ফিরে এলাম, শাকটা সিদ্ধ হয়ে গেছে। শাক সিদ্ধ হতে বেশি সময় লাগে না, এতে আমি সামান্য পরিমাণ জল অ্যাড করেছি। এবার দিয়ে দেবো সিদ্ধ করা ডাল। আবারও সব কিছুর সাথে মিশিয়ে নিচ্ছি। এবার সব শেষে অ্যাড করব চিনি, সামান্য পরিমাণ চিনি দিয়ে দিলাম, মিশিয়ে নিলাম। পরিবেশনের জন্য পুরোপুরি কমপ্লিট। তৈরি হয়ে গেল পালং শাক দিয়ে মুগ ডাল। পালং শাক তো অনেক রকমভাবে বানিয়েছেন, একবার এভাবে ট্রাই করুন, অবশ্যই ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন, আর পাশে থাকা বেল ঘন্টাটি প্রেস করতে ভুলবেন না। আবারও দেখা হবে পরবর্তী কোনো রেসিপি নিয়ে। টেক কেয়ার।